আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের বিষয় হলো যে বাচ্চাদের বা শিশুদের কিভাবে মেধা শক্তিশালী করতে হয় বা মেধা বিকাশ সাধন করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনারা দেখছেন হেলথ অ্যান্ড নিউট্রিশন টক প্রো চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে আমি আর আছি আপনাদের সাথে তো চলুন চলে যায় আজকের মূল বিষয়ে আজকের মূল বিষয় হল শিশুদের মেধা বিকাশ বা মেধা সাধনের যে বা মেদাকে শক্তিশালী করতে যে গুরুত্বপূর্ণ টিপস সেই টিপস নিয়েই আলোচনা বা এই মেধা বিকাশের জন্য বাচ্চাদের কী কী খাবার খাওয়াবেন সে বিষয়টি আগে জেনে নিন আজকাল বাবা মারা বাচ্চাদের শাক ও ফলমূল খাওয়াতে ত্রুটি করেন না কিন্তু এর পাশাপাশি কিছু খাবার রয়েছে যেগুলো খাওয়ালে বাচ্চাদের মেধা শক্তিশালী হবে এবং মেধা বিকাশে সাধন হবে যেমন ডিম বাচ্চাদের ডিম খাওয়ান কারণ ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে ভিটামিন রয়েছে ও ফোলেট রয়েছে এই ডিমের কুসুমে যে কোলাইন থাকে সেই কোলাইনটি বাচ্চাদের মস্তিষ্কের গভীরের কোষকে শক্তিশালী করে এবং মেরামত করে একটি ডিমে যে পরিমাণ কোলাইন রয়েছে তা আট বছর বয়স পর্যন্ত একটি বাচ্চাকে খাওয়াতে যে পরিমাণ কোলাইন প্রয়োজন তা একটি ডিমে রয়েছে তাই বাচ্চাদের প্রতিদিন ডিম খাওয়ান এই ডিম খাওয়ালে আপনার বাচ্চা দেখবেন যে খুব দ্রুতই মেধাবী হয়েছে এবং বাচ্চার মস্তিষ্কের কোষের উন্নতি ঘটেছে যদি আপনার বাচ্চাটি ডিম খেতে অ্যালার্জিক না হয় তাহলে প্রতিদিন একটু করে ডিম খাওয়াতে পারেন এছাড়া তৈলাক্ত মাছ বাচ্চাদের তৈলাক্ত মাছ খাওয়ান কারণ এই তৈলাক্ত মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বাচ্চাদের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে এবং ব্রেন কোষের উন্নতি ঘটাতে যথেষ্ট ভূমিকা রাখে এই পুষ্টিটি বাচ্চাদের খাওয়ালে বাচ্চারা দেখবেন দ্রুত মেধাবী হয়েছে এবং মেধা বিকাশের উন্নতি ঘটেছে তাই এই তৈলাক্ত মাছ আপনার বাচ্চার মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে যথেষ্ট ভূমিকা রয়েছে তাই বাচ্চাদের তৈলাক্ত মাছ খাওয়াতে পারেন এছাড়াও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শিশুদের মেথা বিকাশ সাধনের অন্যতম বিল্ডিং ব্লক হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই পুষ্টিতে এই পুষ্টি নিরু ট্রান্সমিটার ফাংশনে ভূমিকা রেখে শিশুদের আচরণগত সমস্যার সমাধানে যথেষ্ট ভূমিকা পালন করে তাই এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পেতে হলে আপনাকে আপনার বাচ্চাকে অবশ্যই তৈলাক্ত মাছ খাওয়াতে হবে কারণ তৈলাক্ত মাছে যথেষ্ট পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে হোল গ্রেন বাচ্চাদের সকালবেলা নাস্তায় হোলগ্রেনে রাখতে পারেন কারণ এই হোল গ্রেনে যথেষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে যে কার্বোহাইড্রেটটি বাচ্চাদের মস্তিষ্কের জ্বালানি হিসেবে কাজ করে গ্লুকোজ ও এনার্জির যোগান দেয় এই হোল গ্রেনের যে পুষ্টি এই পুষ্টিটিতে প্রচুর পরিমাণে শরীরের মেধা বিকাশ সাধনে যথেষ্ট ভূমিকা রাখে এই পুষ্টিটি বাচ্চাদের ফাইবারের অভাব পূরণ করে এতে যে পরিমাণ ফাইবার রয়েছে সেই ফাইবার মস্তিষ্কের গ্লুকোজ নিয়ন্ত্রণে যথেষ্ট ভূমিকা পালন করে তাই বাচ্চাদের মেধা বিকাশের জন্য বা ব্যাকা মেধা বিকাশ সাধনের জন্য হোলগ্রেন সকালবেলা নাস্তায় রাখতে পারেন এছাড়াও বিনস বাচ্চাদের খাওয়াতে পারেন বিনস বলতে শিমের বিচির মতো এই বিচিতে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন ও মিনারেল থাকে এছাড়া এই বিনসে ওমেগা থ্রি ফ্যাটি ফ্যাট বেশি থাকে যা বাচ্চাদের মস্তিষ্কের মেধা বিকাশ সাধনের জন্য বা মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি ঘটানোর জন্য এই বিনস খুবই প্রয়োজন তাই বাচ্চাদের প্রতিদিন বিনস বা এই পিন্টু ও কিডনি শেপের এই বিচিতে প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন মিনারেল থাকে যেটি বাচ্চাদের খুবই প্রয়োজন তাই বাচ্চাদের প্রতিদিন মিনস খাইয়ে স্কুলে পাঠান দেখবেন আপনার বাচ্চাটি স্কুলে যথেষ্ট মনোযোগী হয়েছে ও ক্লাসে মন দিয়ে পড়াশোনা করছে তাই বাচ্চাদের মেধা বিকাশ সাধনের জন্য বিনস খাওয়াতে পারেন এটি বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন বাচ্চাদের আরেকটি খাবার খাওয়াতে পারেন তা হল দুধ দুধ দই ও পনির জাতীয় খাবার এত পুষ্টি সমৃদ্ধ খাবার যে এটি বাচ্চাদের খাওয়ালে মস্তিষ্কের উন্নতি ঘটে এবং বাচ্চাদের শরীরের হার মজবুত করে এতে প্রচুর পরিমাণে পুষ্টি ভিটামিন বি রয়েছে যেগুলো বাচ্চাদের মস্তিষ্কের স্বাস্থ্য উন্নতি ঘটাতে এবং নিউরোট্রান্সমিটারে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই বাচ্চাদের প্রতিদিন দুধ ও দুধ জাতীয় খাবার খাওয়ান যা আপনার বাচ্চা স্বাস্থ্য বা বাচ্চার শরীরের হাড় ও মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে যথেষ্ট ভূমিকা পালন করে থাকে এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি প্রোটিন ও মিনারেল যেগুলো বাচ্চাদের খুবই প্রয়োজন তাই চোখ বুঝে আপনার বাচ্চাকে প্রতিদিন ডায়েটে অর্থাৎ আপনার বাচ্চার প্রতিদিনের খাবারের সাথে দুধ ও দুধ জাতীয় খাবার রাখতে পারেন বাচ্চাদের মেধা বিকাশের জন্য বা মেধা বিকাশ সাধনের জন্য যে যে খাবারগুলো বললাম আপনারা যদি এগুলো নিয়মিত বাচ্চাদের খাওয়ান দেখবেন আপনার বাচ্চাটি যথেষ্ট মেধা সম্পন্ন হয়েছে এবং বুদ্ধি সম্পন্ন হয়েছে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওর কমেন্টটি কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ